নমস্কার, বলাইস ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে একটি ফার্ম কী করে শুরু করা যায় একদম শুরু থেকে। তো আপনারা অনেকেই বলছিলেন যে ভাই তোমার এলাকায় যারা ফার্ম করেছে তাদের ফার্মে একটু ভিজিট করো, ভিজিট করে দেখাও যে কীভাবে ফার্ম শুরু করেছে তারা বা কীভাবে কী করছে, তাহলে আমাদের ভালো লাগবে বা আপনারাও করতে পারবেন সেভাবে। তো সেই কারণে আজ ভিডিওটি করা। আজ আমি একটা ফার্মে যাব, আমাদের বাড়ির পাশে, একদমই পাশে, মানে 1 থেকে 1.5 মিনিট বা 2 মিনিটের হাঁটা পথ। তো সেখানে গিয়ে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে সে ফার্ম কীভাবে শুরু করেছে এবং তার ফার্মে কী কী মাছ আছে। তো আপনাদের যেটা বলছিলাম যে আমাদের পাড়ায় যে ফার্মটি হয়েছে, তো আমি সে ফার্মে চলে এসেছি, এবার আপনাদের সঙ্গে শেয়ার করব সে দাদাটি কী কী করেছে। তো এখানে দেখুন, ছোটো করে আগে করেছিল, এখন ভেঙে ফেলেছে, বাট এই জায়গাটিতে দেখুন যে মলি মাছগুলি দেখা যাচ্ছে, বেশ ভালো বড় বড় হয়ে গেছে মলিগুলি। মোটামুটি সাইজ বলতে গেলে এই মাছগুলির সাইজ ধরুন 2.5 ইঞ্চি প্লাস, 2.5 ইঞ্চি আছে, 2 ইঞ্চি আছে, কিছু 1 ইঞ্চি মাছও আছে এখানে। এখানে কিছু অস্কার রেখেছে, ওটা কি আছে আমি ঠিক জানি না, তবে জেনে আমি আপনাদের জানাবো। তো এখানে দেখুন মাছের গ্রোথ, সত্যি কথা বলতে এখানে যতটা গ্রোথ হচ্ছে মাছের, আমার কাছে যে মাছগুলি ছিল সেই মাছেরও কিন্তু এতটা গ্রোথ আসছে না। তো এর কারণও আছে, এর কারণ হচ্ছে, প্রথম কারণ হচ্ছে দাদার যে ট্যাঙ্কগুলি আছে, দেখুন ট্যাঙ্কগুলি দেখুন, এক একটি 10,000 লিটারের ট্যাঙ্ক, সেই ট্যাঙ্কে মাছ দেওয়া রয়েছে। এবং এখানে যে মলিগুলি আছে, মলিগুলি আমিই দিয়েছিলাম, তো সেই মলিগুলি কিন্তু বিশাল বড় বড়। এখানে দেখুন গাপ্পি মাছের ফ্রাই রেখেছে দাদা এইটুকু জায়গার মধ্যে। এই এখানে দেখুন, এই যে দেখতে পাবেন একদম নিচে, না মাফ করবেন দেখা যাচ্ছে না, প্রচণ্ড ঘোলা হয়ে গেছে জল। এটাতেও কিছু গাপ্পি মাছের ফ্রাই আছে। তো এইখানে যে ট্যাঙ্কটি রয়েছে এই ট্যাঙ্কটি দেখুন, এই যে দেখুন মাছ, মাছের যা সাইজ রয়েছে, যে বড় মাছগুলি সে বড় মাছগুলির সাইজ 3 ইঞ্চি প্লাস, এক একটা মাছের সাইজ 3 ইঞ্চি প্লাস। আপনাদের আমি একটা ভিডিওয় বলেছিলাম যে ব্রুডারের হিসাবে যদি বড় মাছ নিয়ে কাজ করতে পারেন তো খুব ভালো হয়। তো এবার দেখুন যে বড় মাছগুলি রয়েছে সেগুলি 3 ইঞ্চি প্লাস। দাদা এখানে কটা খেতে দাও তো, জানি না কতটা উঠবে, তো এখানে দাদা করেছে কি, এখানে বড় মাছগুলি রেখেছিল, এখান থেকে যে বাচ্চাগুলি পেয়েছে দাদা সেই বাচ্চাগুলি কিন্তু তুলে ওই পাশে আরেকটি চেম্বার আছে, ওই চেম্বারে কিন্তু এই বাচ্চাগুলি রেখেছে। এই যে দেখুন উঠে গেছে। আপনারা শুধু মাছের হেলথ দেখুন আর মাছের গ্রোথ দেখুন, যে ছোটো মাছগুলি আছে এইগুলির বয়স বড় জোর 15 থেকে 20 দিন হবে, তার বেশি হবে না। কিছু মাছ উনি ব্রিডার হিসাবে রেখেছেন যেগুলি এই পাশে নিয়ে এসছেন, তো বুঝতেই পারছেন মাছ কতটা অ্যাক্টিভ রয়েছে। আর বড় মাছগুলি জানি না কতটা বুঝতে পারছেন। দাদা বড় মাছ কিছু ধরা যাবে দু একটা দেখেন তো, বড় মাছ দেখলে চোখ ধা দিয়ে যায়। এটা একেই বলে অ্যাকচুয়ালি গুড ব্লাড লাইন, মানে সব থেকে ভালো জাতের যা বলতে পারি আর কি। উঠেছে, এই যে দেখুন বড় মাছটি, বড় মাছের সাইজটি দেখুন, বড় মাছের সাইজ দেখুন কত বড় সাইজ। এর এক একটাতেই 100 পিসের উপরে বাচ্চা দেয়, কি দাদা 100 পিসের উপরে বাচ্চা দেয় এক একটিতে। তো এইখানে যে মাছগুলি রয়েছে, এই যে যে মাছগুলি, এই মাছগুলি সত্যি বলতে আমার কাছে যদি বাড়তো তাহলে কিন্তু 1 মাসে এই সাইজ আসতো, কিন্তু 1 মাস বলছি মাফ করবেন, 1.5 মাস লেগে যেত আমার ওখানে, 1.5 থেকে 2 মাস। কিন্তু দাদার এখানে এই মাছটির বয়স দাদা বলছে 25 দিন মাত্র, তো বুঝতেই পাচ্ছেন মাছের গ্রোথ কতটা হয়েছে। যদি মাছের ব্রুডার, যে কোনো মাছের ক্ষেত্রেই বলছি আমি, যদি ব্রুডার ভালো থাকে তাহলে কিন্তু মাছের গ্রোথ অসাধারণ হয়। এটা মানে বিশাল একটা উপলব্ধি বলা যেতে পারে যে আমি এখানে মানে ব্রুডার যেগুলি আছে সে ব্রুডার দেখে মুগ্ধ, এবং এদের যে কাজকর্ম হচ্ছে, যে দেখুন কী পরিমাণ বাচ্চা এখানে দেখা যাচ্ছে, বাচ্চা তো না এগুলি সব বড় হয়ে গেছে, সব অ্যাডাল্ট, সেমি অ্যাডাল্ট। এবার পাশের চেম্বারে যাব, এই চেম্বারটিতে দেখুন, এটিতেও দেখুন মাছ রয়েছে, প্রচুর পরিমাণে মাছ রয়েছে এটিতেও। তো
এখানে এই যে দেখুন বাচ্চায় বোঝাই একদম, নিচে কতটা দেখা যাচ্ছে আমি ঠিক জানি না, বোঝা যাচ্ছে না। হ্যাঁ এবার দেখা যাচ্ছে, এবার দেখুন বাচ্চা একদম ভরে আছে, প্রচুর পরিমাণে বাচ্চা হয়েছে দেখুন। এগুলি কিন্তু মোটামুটি কিছু আছে, বেশিরভাগই আছে 1 ইঞ্চি সাইজ, আর বেশির তারপরে আছে কিছু 1.5 ইঞ্চি 2 ইঞ্চি, এবং বাদ বাকিটা আছে ছোট। বুঝতে পারছেন এখানে কি পরিমাণ মাছ আছে। তো এই ছিল মোটামুটি মলির আপডেট এখানকার। আর এখানে টোটাল এরকম বড় দুটি চেম্বার আছে, এবং এরপরে এই সাইডে দেখুন বায়োফ্লকের সেট আপ ছিল, তো সেইখানেই দাদা এভাবে কাজ করছেন। এই ছিল সেট আপ। তো এইখানে দাদা রেখেছেন কিছু কই কার্ভ মিল্কি, এই যে দেখুন পুরো আটকিয়ে রেখেছেন। এভাবেই দাদার ফার্মটা মোটামুটি চলছে। এবার সবথেকে গুরুত্বপূর্ণ কথা যেটা, যে আমি বারবার আপনাদের বলে রাখি, বলে থাকি যে আপনারা চেষ্টা করবেন ভালো ব্লাড লাইনের মাছ নিতে, ভালো ব্লাড লাইনের মাছ নিয়ে ব্রিডিং শুরু করাতে, তাহলে কিন্তু সাকসেস আসবেই। তো তার রেজাল্ট তো আপনারা দেখতেই পেলেন যে এখানে কী পরিমাণ গ্রোথ হয়েছে। দাদার এখানে মাছ আনা হয়েছে কতদিন হয়েছে? 2 মাস হয়েছে। জাস্ট একবার ভাবুন যে এখানে মাছ আনা হয়েছে জাস্ট 2 মাস হয়েছে। বড় মাছগুলি ছিল 93 পিস, 93 পিস বড় মাছ থেকে আপনারা নিজেরাই দেখে বলুন যে এখানে, এবং সামনে যে মাছ দেখলেন শুরুতেই, সে সব মিলিয়ে এখানে কত হাজার মাছ হতে পারে। আচ্ছা 3 মাস হয়েছে, দাদা বলছেন 3 মাস হয়েছে। তো 3 মাসে ঠিক কত পরিমাণ মাছ এখানে হতে পারে সেটা একবার কল্পনা করুন। তো এই হচ্ছে ভালো ব্লাড লাইন থাকলে, মাছের যদি ভালো ব্লাড লাইন থাকে এই হচ্ছে তার রেজাল্ট আসে। তবে হ্যাঁ, এখান থেকে যদি দাদা যেটা করছেন যে ওখান থেকে কিছু মাছ এখানে দিয়ে ব্রুডার বানাচ্ছেন, হ্যাঁ এবার দিয়েছেন ঠিক আছে, কিন্তু এইভাবে যদি কন্টিনিউ করতে থাকেন তাহলে আবার ইনব্রিডিং সমস্যা আসবে। এ ব্যাপারে আমি ভিডিও করেছি, আপনাদের আগেও বলেছি, তো সে ব্যাপারে এখন যাব না। তো কথা হচ্ছে আপনারা যারা ভালো ব্রিডার খুঁজছেন, যে ভালো ব্রিডার নিয়ে আপনারা ব্রিড করবেন, মাছের ছোটোখাটো ফার্ম করতে চান, তো অবশ্যই করতে পারেন এইভাবে। তো আর এখানে থেকে মাছ কিন্তু সেল হয়, এখানে হোলসেলও হয়, এখানে পাইকারিও বিক্রি হয়, এবং দামটা জানি না বলাটা কতটা ঠিক হবে, কারণ আমি আমার একটা ভিডিওতে আমি দাম বলি না। তো এখানে যে মাছগুলি দেখতে পাচ্ছেন এখানে 4 টাকার থেকে শুরু মাছের দাম। তো আপনারা চাইলে এখানে যোগাযোগ করতে পারেন, আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশন লিঙ্কে, সেখানে গিয়ে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। তো এই ছিল মোটামুটি আজকের মাছের আপডেট। দাদা কিছু গাপ্পি মাছ দেখানো যাবে? গাপ্পি মাছ এটাতে রয়েছে না? হ্যাঁ ওজোর বাচ্চা আছে ওটার মধ্যে। আচ্ছা এটার মধ্যে বাচ্চা রয়েছে, এটার মধ্যেও কিছু বাচ্চা আছে। আমি আপনাদের বলেছিলাম যে বাচ্চা এখানে রয়েছে, বাট এখানে বড় মাছ রয়েছে এবং তার সঙ্গে বাচ্চা রয়েছে। মাছগুলি সব নিচে রয়েছে, মাছগুলি ওঠেনি। এবার দাদার আরেকটি ফার্ম, যেটি পুরনো ফার্ম, সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে দেখুন ঘুরছে, এগুলো ডিম দেয়, তো এরা ডিম দিচ্ছে। এগুলো কি মুরগি দাদা? এগুলো দেশি পাটনাই পাইল আছে। আচ্ছা দেশি আর পাটনাই পাইল আছে। তো এই যে দাদার ছোটোখাটো একটি মুরগির ফার্ম করেছেন দাদা, তো দাদার ফার্মের ভিতরে নিয়ে গিয়ে একটু দেখাবো যে কী পরিমাণ মুরগি দাদা রেখেছে, কীভাবে কাজ করছে। এবং আপনারা চাইলে এখান থেকে এগুলো নিতে পারেন পাইকারি দামে হোলসেল, কেননা দাদা এখান থেকেও বিক্রি করছে। সামান্য কিছু আছে অবশিষ্ট, তো সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে দেখুন ঘর করেছেন দাদা। কয় বছর ধরে এটা করছো? এটা লকডাউনের পর থেকে শুরু হয়েছে। এই যে দেখুন, বেশিরভাগই চলে গেছে, অবশিষ্ট ছোট কিছু রয়েছে। তো এখানে ডিমও ফোটানো হয়, তো দাদার মুখ থেকে শুনে নিন। বলো দা, আমি নিজেই ডিমটা ফোটাই, আমার মেশিন আছে, ওটা বাচ্চাও বিক্রি করি, আবার যেগুলো থেকে গেল ওগুলো বড় করে বিক্রি করি। আচ্ছা যদি কেউ বেশি কোয়ান্টিটিতে চায় বাচ্চা, তাহলে কি দিতে পারবেন? অবশ্যই। আচ্ছা আমাকে 20 দিন আগে জানাতে হবে। আচ্ছা 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 ঠিক আছে,
তো এই ছিল আজকের আমার এখানের ফার্মের আপডেট, দাদার এই ফার্মের আপডেট। তো এই যে দাদা, যাই হোক, তো আজ আর কথা বাড়াবো না, ভিডিও আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং আমার চ্যানেলে। আমি আমার ভাইয়ের উদ্যোগেই আমি ওই অ্যাকোয়ারিয়ামের মাছগুলো করলাম। তো যাই হোক, আমি আমি জাস্ট তৈরি করব, সেল আমার ভাই করবে। কেন সেল এখান থেকে হচ্ছে না? ওই সেল তো টুকটাক হচ্ছে না, একেবারে যে হচ্ছে না তা তো না, তো দায়িত্বটা ভাইয়ের উপরেই ছাড়া। ঠিক আছে, যাই হোক, তো সেল শুরু হয়ে গেছে অলরেডি এখান থেকে। তো এখানে আপনারা চাইলে আসতে পারেন, ঠিকানাটা বলা হয়নি তার জন্য দুঃখিত, ঠিকানাটা একবার দাদা বলে দেবেন। এটা বগুলা পূর্বপাড়া পোপার, এটা বগুলা পূর্বপাড়া দক্ষিণ, বগুলা পূর্বপাড়া স্কুল থেকে বিলের দিক আসতেই পেয়ে যাবেন। জেলার জেলা নদিয়া, জেলা নদিয়া থানা হাসখালি। আচ্ছা, তবে আজ এ পর্যন্তই।